ভাই রে ভাই, ইতালিতে আসছি আর ইতালির ভিডিও দেব না, সেটা কি হয়? তো আজকে চলে আসছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আমি আজকে ইতালিতে নার্সারি হোমে গিয়েছি। এটা হচ্ছে ফুলের নার্সারি। এখানে অনেক ধরনের ফুল আছে যা কল্পনার বাহিরে, এত সুন্দর সুন্দর ফুল যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। এই দেখেন একটি ফল গাছ, এই ফল গাছটি হচ্ছে ইতালিতে সব থেকে প্রিয় একটি ফল। এখানে রাস্তাঘাটে বের হলে এই গাছটির অভাব নেই, যেখানে তাকাবো সেখানে এই ফল গাছটা, অথচ কেউ একটা ছেড়েও খায় না। আর সামনে আরও ভিডিও আছে, দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এখানে এত সুন্দর সুন্দর ফুল রয়েছে, গাছ রয়েছে, অথচ একটা ফুলের থেকেও কোনো মানে সুগন্ধ নাই, কোনো ঘ্রাণ নাই, কিচ্ছু নেই, জাস্ট ফুলগুলো ফুটে আছে। আমার কাছে লাগছে কি, এই ফুলের থেকে কাগজের ফুল বা প্লাস্টিকের ফুলও অনেক ভালো, যেহেতু একটা ফুলের থেকেও কোনো ঘ্রাণ বের হয়নি। আমাদের বাংলাদেশে প্রায় কিছু কিছু ফুলের মধ্যে অনেক সুন্দর সুন্দর সুগন্ধ বের হয়, কিন্তু এখান থেকে একটা ফুলের থেকেও আমি কোনো ঘ্রাণ পাইনি। কিন্তু দেখেন অনেক সুন্দর সুন্দর ফল। আর এই ফলটার নামটা আমার জানা নেই, কী যেন একটা ফল, অথচ মনে ছিল, এখন মনে পড়তেছে না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে প্রায় নার্সারিতে অনেক অনেক ধরনের ফুল আছে, এক এক ধরনের ফুল দেখে মানে নামটা মনে রাখা সম্ভব না। সূর্যমুখী ফুল, তারপর হচ্ছে আপনার সূর্যমুখী, গাঁদা ফুল, এরকম কিছু ফুল, মানে গোলাপ ফুল, তারপর এই কটা ফুলের নামটা মনে আছে, আর বেশি ফুলের নাম আমার মনে নেই। ফুলগুলো দেখতে অনেক সুন্দর। এখানে আশেপাশে যে ইতালির বাড়িঘরগুলো আছে, সব কটা বাড়িঘরের মধ্যে বারিন্দা, যে কটা বারিন্দা আছে সবার বারিন্দা এরকম ফুলের গাছ দিয়ে ভরা থাকে। তো এখানে প্রায় ফুল গাছগুলো মানে বেশি থাকে, কিন্তু এই একটাই কথা, ফুলে কোনো গ্রাণ নেই। যা গিয়ে আমার সব থেকে ভালো লাগে এখানকার লেবু গাছ দেখে। এই যে দেখেন একটা লেবু গাছ, আপনারা হয়তো খেয়াল করবেন, এটা হচ্ছে সামনে হচ্ছে আপনার সূর্যমুখী গাছ। এই সূর্যমুখী দেখতে খুবই সুন্দর, আর দামগুলোও প্রায় মাশাল্লাহ, যা বলার মতো না। যা এইটা হচ্ছে লাল সূর্যমুখী, একটা হচ্ছে হলুদ সূর্যমুখী, একটা হচ্ছে আপনার কমলা রঙের সূর্যমুখী, মানে প্রায় অনেক ধরনের সূর্যমুখী ফুল আছে। তারপর এখানে আরও বেশি আছে আপনার লেবু। বাপরে বাপ, যে লেবু দেখলে মাথা নষ্ট হয়ে যাবে, এত সুন্দর সুন্দর লেবু, হলুদ কালারের লেবু, বা মানে এক একটা গাছে। আমি যদি নেক্সট টাইম আরও কোনো ভিডিও দিই, অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো এখানকার বাড়িঘরে আশেপাশে লেবু, কমলা এমনভাবে মানে গাছ ভরা থাকে, কিন্তু কেউ একটা ছিঁড়ে খায় না। এখানে মানে কেউ যে ছিঁড়ে খাবে, মানে এই ফলগুলো নাকি টক হয়, এই জন্য কেউ ছিঁড়ে খায় না। এই যে দেখেন লেবু গাছগুলো, দেখছেন কত লেবু ধরে রয়েছে, এগুলো এক ধরনের ঘাস, মানে ঘাসের মতন। এই তো এইটা হচ্ছে নার্সারি, অনেক বড় নার্সারি। এই দেখেন লেবু, দেখছেন কত লেবু, মানে নিচে পড়ে রয়েছে। এই দেখেন একটা লেবু বড় হতে হতে কত বড় হয়ে গেছে লেবু, অথচ কেউ এই লেবু গাছ থেকে ছিঁড়ে খায় না। এইটা হচ্ছে নার্সারি, তো নার্সারিতে তো খায়ই না, কেউ ছিঁড়ে না। কিন্তু যাদের বাড়িঘর আছে, তারা যারা গাছ মানে লাগাইছে বাড়িঘরে, তার মানে তারাও ছিঁড়ে খায় না। এই দেখেন প্রত্যেকটা গাছের মধ্যে লেবু, পাতা কম লেবু বেশি। মানে আমি যখন ভিডিও করি, আমি গাছ দেখে অবাক হয়ে গেছি, ভিডিও করব কি। এই দেখেন কত লেবু, মানে গাছ দেখা যায়, মানে গাছের পাতা দেখা যায় না, কিন্তু লেবু দিয়ে ভরা। মানে আমি অবাক, এত লেবু ধরে, মাশাল্লাহ মাশাল্লাহ। কি এই লেবুগুলো না অনেক টক, অনেক টক, মানে ঘ্রাণ কম, মানে সুগন্ধ নাই এই লেবুগুলোর মধ্যে, কিন্তু টক অনেক, আর রস অনেক রস এই লেবুগুলোর থেকে। আমি একটা লেবু দেখি আর অবাক হই, ভিডিও মানে আমি ভিডিও করতে ভুলে যাই লেবু দেখে, এত সুন্দর সুন্দর লেবু কাছ থেকে দেখলাম। আমার আরও মানে আমার মন চাইছে আমি কয়েকটা ছিঁড়ে নিয়ে যাই, কিন্তু ছিঁড়া যাবে না যেহেতু এটা নার্সারি। এমনি আশেপাশে যে বাড়িঘরের মানে লেবু আছে, ওগুলোও নেওয়া যায়, মানে পাশে থাকলে সামনে থাকলে নেওয়া যায়, কিন্তু এগুলো তো নার্সারি, নার্সারির ফুল ফল ছিঁড়ানি সাথে। দেখছেন কত বড় একটা জাম্বুরার মতো লেবু, আমাদের দেশে যে জাম্বুরা পাওয়া যায় না, ওই জাম্বুরার মতো লেবু। তারপরে তো গাঁদা ফুল, হ্যাঁ গাঁদা ফুল, এগুলা
কত ধরনের সূর্যমুখী ফুল, গাঁদা ফুল আমার কাছে দেখে অনেক ভালো লাগছে। যখন দেখি একটা ফুলের থেকেও ঘ্রাণ পাই না, কিচ্ছু পাই না, তখন আর ভালো লাগে না। মানে মাটির ঘ্রাণ আসে, ফুলের ঘ্রাণ আসে না। বুঝেন কেমন ফুল। এর থেকে প্লাস্টিকের ফুল কিনে ঘর সাজালে অনেক ভালো, মাসের পর মাস থেকে। এগুলো তো পরে নষ্ট হয়ে যায়, মরে যায়, মানে এগুলো আর থাকে না বেশি দিন, এই ফুলগুলা থাকে না। তো আমার কাছে বেশ ভালো লাগছে এই ফুলগুলো দেখে, মানে আমার ভালোই লাগছে। আমি খুব শর্ট টাইমে গিয়েছিলাম, তো তাই পুরোপুরি ভিডিও করতে পারিনি, বন্ধ করে দিবে, যার কারণে অল্প কিছু ভিডিও করে আপনাদের জন্য রেখে দিয়েছিলাম। আরেকটা সামনে আরেকজন আছে, এটা নার্সারি পাহারা দেয়, এই নার্সারিটা দেখাশোনা করে। যে হচ্ছে এই দেখেন কে, একটা কালো বিড়াল, কি সুন্দর চুপচাপ বসে আছে। এটা হচ্ছে নার্সারিতেই থাকে, মানে নার্সারি যার, তার এই বিড়ালটা খুবই সুন্দর, ও এত সুন্দর করে বসে আছে। আর এটা কি বলেন তো, এটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট, এখানে এসে আমরা সাপ খেয়েছি। সত্যি আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই বিশ্বাস করবেন কিনা, আমরা সাপ খেয়েছি। না সত্যি বলতে কি, দুষ্টমি করলাম, সাপ খাইনি। এখানে আসছি চাইনিজ রেস্টুরেন্টে সুশি খাওয়ার জন্য। আমার মেয়ে অনেক জোর করছিলো সুশি খাবে, তো ওর জন্য ঢোকা হলো সুশি খেতে। সুশির সাথে আমি একটু স্যুপ খেয়েছিলাম, স্যুপটা ভালো ছিল, খাবারগুলো ভালো ছিল, কিন্তু সুশিটা আমার কাছে একদমই ভালো লাগেনি। আমি একটা নিয়েছিলাম চিকেন, সরি চিকেন না, একটা নিয়েছিলাম চিংড়ি মাছের সুশি, আর একটা নিয়েছিলাম সালমনের সুশি। চিংড়ি মাছের সুশিটা খাওয়া গেছিলো, টুক মানে একটু খাওয়া গেছিলো, কিন্তু সালমন ফিশের সুশি মুখে দিয়ে মনে হয়েছে ওখানে বমি করে দিই। তো ওরা ওয়েলকামের জন্য, মানে ওয়েলকাম ট্রিট যেটা দেয়, একটা পাপড় যেটা বলে চিপস, ওই চিপসটা ভেজে আমাদেরকে দিয়েছিলো, এটা হচ্ছে ওদের ওয়েলকাম ট্রিট। তো আমরা এখানে অর্ডার দিতেছি কী খাবো। তো মোহনার বাবা দেখতেছে ভালো কী আছে, মানে কোনটা হালাল কোনটা হারাম, মানে আমাদের তো হালাল হারাম বেঁচে খেতে হবে। তো আমি এখানে একটু মোবাইল দিয়ে তো হং করতেছি ভিডিওতে, যেহেতু আমি সহজে ভিডিওর সামনে আসি না, কিন্তু এখন আসি একটু ঢং করার জন্য আসি। তো এখানে আমি ঢং করতেছি, ওখানে মোহনার বাবা মানে দেখতেছে কী কী খাবে, তো তাদেরকেও আমি একটু ভিডিওতে নিলাম। তো আমার কাছে চাইনিজ রেস্টুরেন্টে এটাই ফার্স্ট এবং এটাই লাস্ট, আমি আর কখনো চাইনিজ রেস্টুরেন্টে যাব না। মানে আমাকে যদি বলে তোমাকে আমি টাকা দিব, তুমি আসো চাইনিজ রেস্টুরেন্টে এসে একটু খেয়ে যাও, আমিও তাতেও রাজি হব না। আমি বরং হচ্ছে বলবো আমি তোমার টাকা দিই, তুমি যাও না চাইনিজ রেস্টুরেন্টে, এত বাজে খাবার, এত জঘন্য। মানে যে যাবে, মানে যার কাছে ভালো লাগবে তো ভালো লাগবে, আর যার কাছে ভালো লাগবে না সে আর কখনোই চাইনিজ রেস্টুরেন্টে যাবে না। আমার ফ্রিতে খাওয়াইলেও আমি যাব না, এরকম অবস্থা। তো আমি যখন খাইছি যেগুলো অর্ডার দিচ্ছি খাইছি, তো এখানে কোক দিয়েছিল, একটু কোকও খাইছি, কোকটাই ভালো লাগছে সত্যি কথা বলতে। খাবারের মধ্যে সব কিছুর মধ্যে কোকটাই ছিল একটু খাওয়ার উপযোগ্য, আর বাকি সব অপযোগ্য। এখানে আমি বলবো স্যুপটা যেটা ছিল, স্যুপটা খেতে পারবেন যারা আপনার অক্টোপাস কাঁকড়া খান, তাদের জন্য একটা বেটাই যে যেটা, এটা হচ্ছে আমি খেয়েছি স্যুপটা। স্যুপের মধ্যে ছিল অক্টোপাস আর হচ্ছে লো কাঁকড়া। হ্যাঁ, তো এটা কীভাবে দিচ্ছে আমি বলি, এটা জাস্ট ওরা সিদ্ধ করছে, সিদ্ধ করে লবণ পানি দিয়ে সিদ্ধ করে এটা জাস্ট দিয়েছে, মানে এটাতে আর লবণ, হ্যাঁ লবণ পানি দিয়ে সিদ্ধ করে এটা দিয়েছে, মানে আর কিচ্ছু না এটা আমাদের কাঁকড়া আর অক্টোপাস ছাড়া। তো একটা মশলা দিছিলো, তো আমি ওই মশলাটা দিয়ে খেয়েছি। তারপর আমরা নিয়েছি যে সুশি, ছয় পিস সুশি নিয়েছিলাম চিংড়ি মাছের। এই যে এটা হচ্ছে মশলা, একটা সস ছিল ঝাল সস, তো ওই ঝাল সসটা দিয়ে এটা খাইছি, তখন ভালো লাগছে, এর আগে ভালো লাগে নাই। তো এই তো এগুলো খাইলাম, খাওয়া দাওয়ার পর আমরা নিয়েছিলাম সুশি, পাস্তা, স্যুপ আর হচ্ছে কোক, আর কী নিয়েছিলাম, হ্যাঁ আর যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতন সবজিটা, সবজি ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়েছিলাম। ওরা এটাকে সুন্দর করে ভেজে, মানে এটার ভিতরে ছিল ক্যাপসিকাম, গাজর, এই যে সামনে যেটা আছে ওটা ক্যাপসিকাম গাজর, এগুলো দিয়ে এটা সুন্দর করে ভেজে দিচ্ছিলো, খেতে ভালোই মজা লাগছে। এই তো, তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি সবাই জানাবেন, একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট কভার করে অবশ্যই বলবেন ভালো মন্দ কোনটা কী অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখলে একটু খুশি হব, লাইকটা দিয়ে দিলে আরও বেশি খুশি হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমার চ্যানেলের পাশে থাকবেন। এই তো কাকরা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।